পর্যটক, আমরা চলে এসেছি ঢাকার নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দাপার্কে। জিন্দাপার্কের ভিতরে প্রবেশ করে আমরা অনেকগুলো প্রাকৃতিক পরিবেশ দেখতে পেরেছি। তার মধ্যে একটি ইউনিক লাইব্রেরি, তার মানে ব্যতিক্রম একটি লাইব্রেরি আমরা দেখতে পাচ্ছি। এটি পাঁচতলা একটি লাইব্রেরি। এই লাইব্রেরিটি ক্যাপসুল লাইব্রেরি বললেও চলে। এটির মধ্যে বিভিন্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন বই রয়েছে। এখানে আপনারা প্রবেশ করতে চাইলে 20 টাকা দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। অনেক চমৎকার পরিবেশে চারপাশে আপনারা ভিতরে বই পড়তে পারবেন। আমি এই ব্যতিক্রমী আয়োজনটুকু দেখে আসলে সত্যি ভালো লেগেছে। জিন্দাপার্কের মধ্যে এটি আমরা শুনেছি একটি সমিতির এই পার্কটি, দীর্ঘদিন পর্যন্ত 2001 সাল থেকে এই পার্কের কার্যক্রম শুরু হয়েছে এবং 1992 সাল থেকে তাদের একটি স্কুল রয়েছে, জিন্দা পার্ক। আসলে এটি জিন্দা একটি ইউনিয়নের নাম, সেই ইউনিয়নের নাম অনুযায়ী এই জিন্দাপার্কের নামকরণ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি জিন্দাপার্কের ভিতরে অনেকগুলো পুকুর ল্যাক রয়েছে এবং বসার জায়গা রয়েছে। আসলে এইখানে আসলে মানুষ বিভিন্ন প্রকৃতির সাথে পরিচিত হতে পারবে। গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে এখানে এবং খাবার খাওয়ার জন্য এখানে ন্যাচারাল কিছু খাবার রয়েছে, সেই খাবারগুলো খেতে পারবে। এবং হচ্ছে যারা পর্যটন করতে চায়, আসলে প্রত্যেকটি জায়গায় এটার হচ্ছে ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন এবং হচ্ছে ল্যাকগুলো অনেক সুন্দর এবং গ্রামের মতো। এটি আসলে ঢাকার শহরে আমরা যারা থাকি, তারা গ্রামকে যারা ভালোবাসি বা গ্রাম দেখতে চাই, তাদের জন্য এই পার্কটি হচ্ছে বিশেষ একটি পার্ক। এবং এই পার্কের মধ্যে মাটিগুলো লাল এবং হচ্ছে মাটির কালার, এবং হচ্ছে এই পার্কে পাহাড় উঁচু নিচু টিলা রয়েছে, সেই টিলার মাধ্যমে হচ্ছে পার্কে আপনারা ঘুরতে পারবেন। তো আপনারা যারা পর্যটন করতে চান, ঘুরতে চান, তারা এইভাবেই জিন্দা পার্কে আপনারা আসতে পারবেন। আমরা জিন্দা পার্কের সামনে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি এখানে আসলে আজকে 3 ফেব্রুয়ারি 2024 এই তারিখে এসেছে ঢাকার স্বনামধন্য একটি প্রতিষ্ঠান, তারা হচ্ছে এখানে পিকনিকে এসেছেন। আমরা সেই পিকনিকটি দেখতে পাচ্ছি। তার মধ্যেই আসলে এখানে বলেছিলাম যে উঁচু নিচু জায়গা, এখানে অনেকগুলো স্পট রয়েছে এবং পাহাড়ের মতো জায়গা রয়েছে। সেইখানে হচ্ছে আসলে একটি অ্যাসোসিয়েশন মানে সমিতির মাধ্যমে এই পার্কটি হচ্ছে পরিচালনা করা হয়। বসার জন্য যারা আসেন তারা বসে গল্প করতে পারেন এবং ছোট ছোট কটেজ রয়েছে এখানে বসার জন্য। আর সুন্দর একটি ইউনিক আইডিয়া আমরা দেখতে পাচ্ছি এবং পরিবার পরিজন নিয়ে আপনারা যারা ঘুরতে আসতে চান, তারা এইভাবে ল্যাক সহ বিভিন্ন কিছু আপনারা দেখতে পাবেন এবং হচ্ছে এভাবে বিভিন্ন পাহাড়, বিভিন্ন প্রাকৃতিক এবং ঔষধি গাছ এখানে রয়েছে, সেই গাছগুলোর সাথে আপনারা পরিচিত হতে পারবেন। তো আপনারা যারা আমাদের travelpost24.com যেই ফেসবুক এবং ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে যারা রয়েছেন, তারা আমাদেরকে লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও যুক্ত করার জন্য। পর্যটক, আমরা এসেছি ঢাকার রূপগঞ্জে, নারায়ণগঞ্জের পাশেই জিন্দাপার্কে। আপনারা দেখতে পাচ্ছেন জিন্দাপার্কের মেন যেই সাইনবোর্ডটি রয়েছে সেটি দেখা যাচ্ছে। আর জিন্দাপার্কের অবস্থান হচ্ছে ঢাকা আর পূর্বাঞ্চলে যেই বাণিজ্য মেলার কেন্দ্র রয়েছে তার পাশেই হচ্ছে ঢাকার জিন্দাপার্কের অবস্থান। এটি এশিয়ান মহাসড়ক, আর সেটি দেখা যাচ্ছে এখানে অনেক বড় 4-6 লেনের রাস্তা কাজ চলছে, অনেক প্রশস্ত রাস্তা। এই রাস্তাটি ঢাকার আর নারায়ণগঞ্জ থেকে গাজীপুর পর্যন্ত বাইপাস রোড হিসাবে ব্যবহার হবে, এটিকে ঢাকা বাইপাস রোড বলা হয়। আর চট্টগ্রাম থেকে এবং হচ্ছে গাজীপুর থেকে, ময়মনসিংহ থেকে, সিলেট থেকে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে। আর দেখতে পাচ্ছেন রাস্তাটি অনেক চমৎকার দেখা যায়। এখানে রাস্তার কাজ চলছে, রাস্তার পাশে এখানে একটি ছুটি রিসোর্ট রয়েছে, তার পাশে জিন্দাপার্ক। জিন্দাপার্কের আমরা সামনে রয়েছি। এই জিন্দাপার্কে অনেক মানুষ ঘুরতে আসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে। আপনারা যারা ভ্রমণ করতে চান, পর্যটন করতে চান, তারা ঢাকার পূর্বাঞ্চলে বাণিজ্য মেলার পরেই জিন্দাপার্কের অবস্থান, সেখানে এসে ঘুরতে পারবেন। আপনারা আমাদের অন্য ভিডিওর সাথে থাকবেন। পর্যটক, এটি হচ্ছে ঢাকার নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দাপার্কের মেন গেট, যেটি দেখতে পাচ্ছেন। এই গেটের মধ্যে দিয়ে হচ্ছে মানুষ যাতায়াত করে।
এইখানে অনেক সুন্দর একটি পরিবেশ রয়েছে। এখানে গাড়ি পার্কিং সহ এবং দাঁড়ানোর অনেকগুলো ব্যবস্থা রয়েছে এবং এখানে পানির পোয়ারা রয়েছে, সেটি দেখা যাচ্ছে। পাশে আমরা দেখতে পাচ্ছি গাড়ি পার্কিংয়ের জন্য বিশেষ ব্যবস্থা, এবং এই পাশে প্রাকৃতিক পরিবেশের মধ্যে আসলে জিন্দা পার্কটি, সেটি দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো গাড়ি আমরা দেখতে পাচ্ছি পার্কিং করে রাখা রয়েছে। ঢাকা থেকে বা বিভিন্ন এলাকা থেকে এখানে মানুষ ঘুরতে আসে। পাশে অনেকগুলো শুটিং স্পট রয়েছে এবং এই রাস্তা দিয়ে হচ্ছে আপনাদেরকে যেটি আগে দেখেছিলাম পূর্বাচলের রাস্তা, সেই রাস্তা দিয়ে এখান দিয়ে আপনারা পূর্বাচল সেই জিন্দা পার্কে প্রবেশ করতে পারবেন। আর সেটি আমরা দেখাচ্ছি। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য অনেকগুলো জায়গা রয়েছে, সেটি দেখতে পাচ্ছেন। আজকে হচ্ছে 3 ফেব্রুয়ারি 2024। এই দিনে এসেছি ঢাকা থেকে আমরা ঘুরতে জিন্দা পার্কে। এখানে আসলে বিভিন্ন ধরনের হচ্ছে সামগ্রী আপনারা কিনতে পারবেন পর্যটক যারা রয়েছেন। আর এই পাশে হচ্ছে এদের গেটের পাশে আমরা দেখতে পাচ্ছি একটি গার্ডেন রয়েছে, সেই গার্ডেনটিও দেখা যাচ্ছে। গার্ডেনের পাশে দেখতে পাচ্ছি যে এখানে অনেক সুন্দর রিসেপশন রয়েছে, সেখান থেকে আপনারা কোমল পানীয় সহ অন্যান্য চা কফি সেইগুলো আপনারা ক্রয় করতে পারবেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। যারা পর্যটন করতে চান, যারা ঘুরতে চান, আমাদের travelpost24.com আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও ভিন্ন ভিন্ন ভিডিও দেওয়ার জন্য। আমরা চলে যাব এখন জিন্দা পার্কের মূল হচ্ছে গেটের মধ্যে, পার্কের ভিতরে। পর্যটক আপনারা যখন জিন্দা পার্কে আসবেন তখন এই ধরনের ব্যতিক্রম কিছু স্থাপনা দেখবেন। যেসব স্থাপনাগুলো দেখলে আপনাদের ভিতরে বিভিন্ন শৈল্পিক এখানে প্রাকৃতিক পরিবেশের সাথে যুক্ত করে এখানে বিভিন্ন হচ্ছে ইতিহাস নিদর্শন, ঐতিহাসিক বিভিন্ন হচ্ছে কটেজগুলো তৈরি করা হয়েছে। এখানে এইভাবেই তৈরি করেছেন জিন্দা পার্কের স্থাপনাগুলো। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে জিন্দা পার্কের একটি ব্যতিক্রম স্থাপনা রয়েছে, সেই স্থাপনাগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আমরা পাশেই রয়েছে একটি প্যান্ডেল রয়েছে, সেই প্যান্ডেলের মধ্যে অনুষ্ঠান চলছে জিন্দা পার্ক এইটি। এবং জিন্দা পার্কের মধ্যে দেখা যাচ্ছে উঁচু নিচু টিলা এবং বিভিন্ন গাছ, বিভিন্ন প্রকৃতি এবং পরিচ্ছন্ন পরিবেশ এটির মধ্যে, এবং বিভিন্ন গাছে গাছে ফুল এবং ফল সহ পাখি বিভিন্ন কিছু আমরা দেখতে পাচ্ছি। তো আসলে যারা আপনারা ভ্রমণ করতে চান, ভ্রমণ পিপাসু, এবং যারা প্রকৃতিকে অবজার্ভ করতে চান, দেখতে চান, তাদের জন্য এই জিন্দা পার্কটি অসাধারণ ভূমিকা রাখবে। আমরা যদি জিন্দা পাহাড় বা জিন্দা পার্কে যদি প্রবেশ করি তাহলে এইভাবেই হচ্ছে ভিতরের স্থাপনাগুলো দেখতে পারবো। জানি না এখানে আসলে যারা রয়েছে কিন্তু তাদের পরিকল্পনাটুকু কতটুকু আমরা দেখতে পাচ্ছি। এই এটি হচ্ছে তিনতলা একটি স্থাপনা, অনেক দিন পর্যন্ত এই পার্কের স্থাপনাটি তৈরি করেছেন। আমরা ভিতরে গিয়েও দেখাচ্ছি আপনাদেরকে জিন্দা পার্ক। আসলে এটি অনেক পুরনো একটি পার্ক, এটির ইতিহাস যদি আমরা জানতে চাই তাহলে আমরা জানতে পারবো যে 2001 সাল থেকে এই পার্কটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছি একটি ক্লাসরুম দেখা যাচ্ছে, এখানে মনে হচ্ছে যেন এটি একটি ক্লাসরুম, সেটি দেখা যাচ্ছে ভিতরে। এবং উপরে ফ্যান রয়েছে এবং এই পাশেও একটি ক্লাসরুম রয়েছে আসলে। এবং এই পাশে যদি আমরা দেখি তাহলে ভিন্ন রকম একটি স্থাপনা দেখতে পাচ্ছি। আসলে এইভাবেই হচ্ছে জিন্দাবার পার্কের ভিতরের বাহিরের পরিবেশ। আপনারা যারা ঘুরতে আসতে চান তারা এভাবেই জিন্দাবার পার্কে ঘুরতে আসতে পারবেন। পর্যটক, আমরা জিন্দা পার্কের ভিতরে আরেকটি কটেজ খুঁজে পেয়েছি। এখানে একটি বটগাছ দেখতে পাচ্ছি, ব্যতিক্রম একটি বটগাছ। বটগাছটির চারপাশে দেখা যাচ্ছে টিন শেড রয়েছে, এটির মধ্যে এখানে রান্না করার জায়গা রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে এখানে চারপাশে বসার জন্য হচ্ছে টিন শেড ঘর করা আছে। আর সেই ঘরের মধ্যে হচ্ছে বসে বসে এখানে হাত ধোয়ারও ব্যবস্থা রয়েছে। আসলে এটি পার্ক, পার্কের মধ্যে মানুষ হচ্ছে ঘুরবে, ঘুরে এসে খাবে। চারপাশে তিন পাশে তিনটি
হচ্ছে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে, দুই পাশে দুইটি হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে এবং দুই পাশে রান্না করার ঘর রয়েছে যেখান থেকে পরিবেশন করা হয়। আসলে পর্যটন যারা যারা ঘোরেন তারা এভাবেই আমরা গাছটি দেখাচ্ছি। আসলে জিন্দা পার্ক, এটি একটি জিন্দা ইউনিয়নের নামে। এই পার্কে আসলে আপনারা অনেকগুলো প্রাকৃতিক পরিবেশের সাথে যুক্ত হবেন। আমরা দেখাচ্ছি এই পার্কের ভিতরে হচ্ছে আরেকটি জায়গা রয়েছে যেখানে গাড়ি পার্কিং রয়েছে এবং হচ্ছে গাড়িগুলো এভাবে হচ্ছে আপনারা পার্কিং করতে পারবেন। গাছ রয়েছে, বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে এবং এখানে লেক রয়েছে, সেই লেকের মধ্যে হচ্ছে ঘুরে ঘুরে লেকের মধ্যে আপনারা দেখতে পাবেন বিভিন্ন পুকুর রয়েছে, পুকুরের পাড়ে বিভিন্ন ফল ফলাদির গাছ আমরা বলেছিলাম প্রথমেই, এভাবেই গাছগুলো আপনারা দেখতে পাবেন। আগে যারা এসেছেন জিন্দা পার্কে তাদের সাথে এই এই এবার 2024 সালের হচ্ছে পার্কের অবস্থাটি আপনারা দেখাচ্ছি। আপনারা আমাদের যে travelpost24.com পর্যটনের চিঠি সেই পেজে, ইউটিউব এবং ফেসবুক পেজে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন, লাইক শেয়ার কমেন্টস করে থাকবেন এবং আমাদের পেজটিতে ফলো করে এবং ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে নিত্য নতুন আরও ভিডিও দেওয়ার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ।